नमस्कार बंधुरा, आपनादेर प्रिय हर्टिकल्चर वार्ल्ड चैनले आपनादेर प्रत्येककेस्वागत जानाई। बंधुरा, आजकेर एपिसोडे आमरा जे विषयटी निये आलोचना करते चलेछि ता प्रतिटी दर्शक बंधुर काछे भीषण भावे गुरुत्वपूर्ण, कारण आमरा प्रत्येकेई आमादेर बागाने एकटी दुटी पातिलेबू गाछ, तार संगे कागजी लेबू बा कखनो बाताबी लेबू बा कखनो मौसम्बी लेबू बा बाड़ी माल्टा एक এই সমস্ত লেবু গাছগুলি বসিয়ে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্যায় পড়ে না যেটি আপনারা স্ক্রিনে দেখছেন, সেই রকম বাগানি মনে হয় কেউ নেই। তাদের গাছের জীবনচক্রের তাতে সেটি দু বছর বা তিন বছর যাই হোক না কেন, সেই জীবনচক্রে এই পোকার উপদ্রব হয়েছেই 100% সিওর। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে বা এটি কিসের সমস্যা, সে বিষয়ে আমাদের ভীষণভাবে জানা দরকার। প্রকৃতপক্ষে বন্ধুরা, এই পোকাটির নাম নালী পোকা বা লিফ মাইনার বা সুড়ঙ্গকারী পোকাও এটিকে বলে, এটিকে অনেকে ন্যাপ পোকা বলে থাকেন। ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সমস্ত বাগানিরা রয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি এই সমস্যার সম্মুখীন হন। শুধু ভারতবর্ষ বাংলাদেশই নয়, সারা বিশ্বের যে সমস্ত মানুষজন রয়েছেন যারা লেবু গাছ করে থাকেন, তাদের মূল একটি সমস্যা এই লিফ মাইনার। এবং এই লিফ মাইনার প্রথম 1993 সালে দেখা যায় এবং এটির বিজ্ঞানসম্মত নাম ফাইলকনিস্টিস সিট্রেল্লা। এবং প্রকৃতপক্ষে এই পোকাটি কিভাবে অ্যাটাক করে তা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে কি লক্ষণ হিসেবে দেখা যায়, দেখবেন পাতা একটু বিবর্ণ হয়ে গেল, একটু কালারটা ফেড হয়ে যাবে এবং পাতা একটু কুঁচকে যাওয়ার সমস্যা দেখা যায় বা কুঁকড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। তখনই কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে, অন্যথায় কিন্তু পরবর্তীতে বেড়ে গেলে সমস্যা আরও খারাপের দিকে যাবে। এইবার কি হয়, এরা পাতার উপর এসে বসে এবং তারপর আস্তে আস্তে এই ধরনের সুড়ঙ্গ তৈরি করে এবং এই সুড়ঙ্গ আস্তে আস্তে বাড়তে থাকে। তো কি হয়, আমরা দেখতে পাচ্ছি পাতা সবুজ, কিন্তু এর যে পাতার মধ্যে ত্বক থাকে, নিম্ন ত্বক, ঊর্ধ্ব ত্বক, মধ্য ত্বক, এই রকম ত্বক থাকে। তো এই কি হয়, দুটি ত্বকের মাঝখানে এই পোকা ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর সাদা বা ধূসর বর্ণের সুড়ঙ্গ তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের সুড়ঙ্গ তৈরি করেছে। এবং আমার গাছে এই সমস্যা দেখা দিয়েছিল অনেক অংশে, কিন্তু এখন অনেক কমে গেছে এই সমস্যা। এবং প্রকৃতপক্ষে কি হয় না, এই পোকার বয়স্ক যে পোকাগুলি, সেই পোকাগুলি দেখতে অনেকটা ছোট, বাদামি বা ধূসর রঙের এবং কাঁটাযুক্ত ডানা থাকে এবং কি সামনের ডানার উপরে একটি স্পষ্ট গাঢ় দাগ থাকে। আর এদের লক্ষণটা কোন সময় হয়, মূলত এদের লক্ষণটা সকালে, খুব সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে হয়। ঠান্ডা পরিবেশে এরা বেশি এসে অ্যাটাক করে, তবে কিছু কিছু ক্ষেত্রে এরা দিনের বেলা তো থাকে সেটা খুব কম এবং রাত্রে তো অবশ্যই থাকেই এরা। তো এদের কন্ট্রোল করার জন্য আমাদের ইনসেকটিসাইড যেগুলি ব্যবহার করতে হতে পারে বা যা পদ্ধতি নিতে হবে, সেগুলি সবসময় সন্ধ্যের দিকে অথবা খুব সকালে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কন্ট্রোল করছি, প্রাথমিক কন্ট্রোল আমাদের যেটা হওয়া উচিত সেটি হচ্ছে এইভাবে কাঁচি দিয়ে বা কোনো ধারালো জিনিস দিয়ে আমাদের পাতাগুলি কেটে দিতে হবে যেখানে এই ধরনের সংক্রমণ হয়েছে। এবং যদি আপনারা পোকা দেখতে পান এই ধরনের যে পোকা, তাহলে সেখানেই সঙ্গে সঙ্গে এদের মারুন, কিন্তু সেটা খুব কঠিন ব্যাপার, তো সেক্ষেত্রে আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে। এইবার বন্ধুরা, আর কিছু কথা জেনে নেওয়া দরকার এই পোকাটির সম্পর্কে। এদের যে ছোট বাচ্চাগুলো, এরা কি হয় না, এই পাতার ভেতরে এদের বাচ্চা থাকে এবং তারপর আস্তে আস্তে ওদের জীবন অতিবাহিত হয় পাতার ভেতরে এবং পাতা আস্তে আস্তে ওরা খেয়ে নেয়। সাধারণত সবুজ রঙের হয় বা হলুদ রঙের দেখতে হয় ছোট ছোট এদের যে লার্ভাগুলি সেগুলিকে, এবং পাতা খেয়ে নিয়ে তারপর ওরা আস্তে আস্তে ভেতর থেকে বেরিয়ে আসে। এবং যখন খেয়ে নিল তার ফলে কি হয়, দেখবেন যে এই লিফ মাইনার যে গাছে অ্যাটাক হয়েছে সে গাছে কিন্তু অনেক বেশি পরিমাণে
আমরা ক্যাঙ্কার, ব্যাকটেরিয়াজনিত ক্যাঙ্কার রোগ দেখতে পাই। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের বেশ কিছু উপায় অবলম্বন করতে হবে। তাদের মধ্যে প্রথমেই বলতে হবে, আমরা যেটা বলে থাকি সেটি হচ্ছে প্রতিরোধী জাত, কিন্তু প্রকৃতপক্ষে সেই ধরনের নীতি বা রীতি আমাদের এখানে চালু নেই যে প্রতিরোধী জাত কোথায় খুঁজে পাবো। তো প্রকৃতপক্ষে আমাদের নার্সারি থেকে গাছ নিতে হয়, তখন দেখতে হবে যে সুস্থ সবল গাছ এবং যার মধ্যে এই ধরনের রোগের সংক্রমণ বা ক্যাঙ্কারের সংক্রমণ নেই এমন গাছ নিতে হবে। এবং গাছ বসানোর পর আমাদের প্রত্যেক দিন বাগানে সঠিকভাবে তদারকি করতে হবে যে কোথাও এই পোকার আক্রমণ হলো কি না, যদি হয় সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা নিতে হবে। এছাড়া যারা বাগান করছেন, ধরুন এখন বাড়ি মালটা নিয়ে ব্যাপক একটি বিপ্লব চলছে, তো তারা কি করবেন, গাছের গোড়া চারিদিকে যদি পাতা পড়ে থাকে সেই সমস্ত পাতা আগাছা এগুলি তুলে পরিষ্কার করে ফেলে দেবেন, যাতে করে এই সমস্যার সম্মুখীন হতে না হয়। এইবার জৈবিক পদ্ধতিতে আমরা কি করতে পারি, আমরা নিম তেল করতে পারি, স্প্রে করব আমরা নিম তেল। এবং নিম তেল এক্ষেত্রে আমরা যদি 10,000 ppm হয় সেক্ষেত্রে 3 ml থেকে 4 ml দেব, আর যদি তার নিচে কোন 10,000 ppm এর নিচে যদি কনসেন্ট্রেশন কম থাকে সেক্ষেত্রে আমরা 5 থেকে 6 ml দিতে পারি, অসুবিধা নেই। তবে ভালো করে স্প্রে করতে হবে এবং তার সঙ্গে কিছুটা শ্যাম্পু মিশিয়ে নেবেন, প্রতি লিটার জলে 1 ml শ্যাম্পু মিশিয়ে নেওয়াটা খুব উপকারী। এটি গেল নিম তেল। এছাড়া রেজিন তেল বা পোঙ্গামিয়া তেল আপনারা ব্যবহার করতে পারেন, এটি অনেকে ব্যবহার করেন, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি সাধারণত খুব একটা পাওয়া যায় না। এখন বন্ধুরা আমরা জেনে নেব আরেকটি উপায় যেটি খুব সহজে করা যায়, সেটি হলো 2 চা চামচ আমরা ভেজিটেবল অয়েল এবং তার সঙ্গে 1 চা চামচ লিকুইড সোপ। এক্ষেত্রে লিকুইড সোপের পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করতে পারি শ্যাম্পু, 1 চা চামচ শ্যাম্পু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা স্প্রে করব। এবং স্প্রে করার ক্ষেত্রে আজকে স্প্রে করলে আবার 10 দিন বাদে দিতে হবে। নিম তেলও যদি আমরা স্প্রে করি, আজ স্প্রে করার পর কিন্তু ছেড়ে দিলে হবে না, আবার 10 দিন বাদে দিতে হবে, তার 10 দিন বাদে আবার দিতে হবে। এইরকমভাবে 3টে ডোজ মেনটেন করতে হবে, তবে আপনি আপনার গাছকে স্বাস্থ্যবান সুন্দর রাখতে পারবেন। এছাড়া রাসায়নিক উপায়ে আমরা বর্তমানে খুব ভালো কয়েকটি ইনসেকটিসাইড আমি খুব অভিজ্ঞতার সঙ্গে দেখেছি খুব ভালো, তার মধ্যে একটি ইন্ট্রিপিড, এটা খুব ভালো ক্লোরোফেনফির কম্পোজিশানের, এবং এটি 2 ml প্রতি লিটার জলে গুলে একবার স্প্রে করলে ব্যাপক রেজাল্ট, অনেক দিনের ডোজটা কাজ করে। এছাড়া আপনারা সাইফারমেথ্রিন কম্পোজিশানের ওষুধ বাজারে ওস্তাদ নামে পাওয়া যায়, পলিট্রিন নামে পাওয়া যায়, ব্যাগোসাইফার নামে পাওয়া যায়, এই সমস্ত নামে এটি পাওয়া যায়। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ল্যান্সার গোল্ড, এটিও ভীষণ ভালো ওষুধ, এটি ইমিডাক্লোপ্রিড এবং অ্যাসিফেট কম্পোজিশানের একসঙ্গে মিলে এর মধ্যে রয়েছে, এটি আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট দেয়। এছাড়া শুধু অ্যাসিফেট কম্পোজিশানের ওষুধও ব্যবহার করা যেতে পারে, এক্ষেত্রে ভালো কাজ দেয়। আরেকটি কথা এখানে বলতেই হয়, সেটি হলো দেখবেন আমরা যখন এই গাছগুলি বসাই, যেমন ধরুন মাল্টা বা বিভিন্ন ধরনের গ্রাফটেড এই যে সিট্রাস বা বিভিন্ন ধরনের লেবু গাছ, তাদের ক্ষেত্রে গ্রাফট জয়েন্টের নিচে থেকে দেখবেন যে ওয়াটার স্প্রাউট যেগুলি বা ওয়াটার সাকার অনেকে বলে, তো ওয়াটার স্প্রাউট যখন বেরোবে সেই ওয়াটার স্প্রাউটগুলিকে আমাদের নষ্ট করে দিতে হবে, কারণ সেই সমস্ত গাছগুলি কী হয় খুব হেলদি হয় এবং কচি পাতা ব্যাপক পরিমাণে থাকে এবং এই কচি পাতার প্রতি আকৃষ্ট হয় এই লিফ মাইনার। তাই আমাদের এই কচি পাতা যাতে তখন না এই লিফ মাইনার দ্বারা আকৃষ্ট হয়, সেই কারণে আমাদের নিচের ওগুলিকে ভেঙে দিতে হবে। আর এমনিতেই ওগুলো কিন্তু গাছের জন্য ভালো না, ওয়াটার শুটস বা ওয়াটার স্প্রাউট গাছের থাকা ভালো না, তাতে প্রোডাকশান কম হয়ে যায়। তো সেই কারণে একটু নজর দেবেন যে গাছের নিচের দিকে যে সমস্ত শুটসগুলি থাকে গ্রাফট জয়েন্টের নিচে সেগুলিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয়টি কিন্তু মাথায় রেখে চলতে হবে। আর যখনই প্রথম দিকে আমাদের এটা বেসিক্যালি দেখা যায় আগস্ট থেকে অক্টোবর মাস, এই সময়টাই কিন্তু আক্রমণ সবথেকে বেশি হয়। তো এই সময় ভীষণ যত্ন সহকারে আপনাদের পরিচর্যা করতে হবে যাতে করে লিফ মাইনার না হয়, তাহলে আপনারা অনেক বেশি প্রোডাকশান পেতে পাবেন আপনার বাগান থেকে। এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন রয়েছে বা ঘন্টা চিহ্ন রয়েছে, সেটি
প্রেস করে অল অপশন ক্লিক করে দিন, তাহলে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা জানাই।